ডিসিশন দেওয়া হয়েছে যে এই এখানে কোনো দোকান বরাদ্দ দেওয়া হবে না এখানে কোন যে দোকানগুলো আছে তাদেরকে অ্যালোকমেন্ট তাদেরকে দোকান কি আমরা ক্যান্সেল করে দিচ্ছি বরাদ্দ ক্যান্সেল করে দিচ্ছি আমরা এবং এটি একটি মেসেজ দিতে চাই আমরা প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 258টি দোকান বরাদ্দ দিয়ে বরাদ্দ ছিল এবং ক্যান্সেল করে দিয়েছি এবং গতকালও আমি প্রায় 27 লক্ষ টাকা পেমেন্ট করেছি যারা দোকানদার বরাদ্দ দিয়েছিল ওদেরকে অনেক বোঝাতে হচ্ছে এবং 258টি দোকানের প্রায় 200 অধিক মালিককে আমাকে নিজে তারা কথা বলতে হচ্ছে তারা বলছে না আমার মেয়র মহোদয়ের সাথে কথা না বলে আমরা এটাকে মানব না 11 জন কেস করেছিল এই হাসপাতালের উদ্বোধনের দিন 2 জন আমার কেস উত্তর করেছে 9 জনও কিন্তু এখন কেস করেছে যে আমাদের বরাদ্দ দোকান আমাদের দিতে হবে সুতরাং এটি যত সহজ মনে হচ্ছে তত সহজ কিন্তু না কারণ আপনি কিন্তু অ্যালোকমেন্ট দিন এই মহাশালী হাসপাতাল একটি দোকানের জন্য বাকি কিন্তু আরেকখানে দিতে হবে তার কথা হচ্ছে এই এলাকার যেরকম দাম সেই দাম অনুযায়ী আমাকে একটা বরাদ্দ দিতে নিয়ে এবং সে যখন দোকান দিয়েছিল তখন কিন্তু সে ভ্যাট ট্যাক্স দিয়েছিল কিন্তু কিন্তু ভ্যাটটা তো যে সরকারের পাশে আমরা কিন্তু ডিএনসিসি পাই না এখন ডিএনসিসি থেকে তাকে টাকা যখন ফেরত দেওয়া হচ্ছে সেটা ভ্যাট দাবি করেছে এই বাস্তবতা নিয়ে